আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের সকলকে জানাই ঈদ মোবারক, সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। তো এই তো আমি হচ্ছে প্রতিদিনের রুটিনে যে কাজগুলো করে থাকি সেখান থেকে আজকে শুরু করেছি ভিডিওটা। তো এই যে আমার সোফাগুলো ঝেড়ে নিচ্ছি, আর আপনাদের ভাইয়াকে একটা ঝাড়ু নিয়ে আসতে বলছিলাম, দেখেন সে এমন বড় একটা ঝাড়ু এনেছে যে আমি ঝাড়তে একটু কষ্ট হচ্ছিল, কারণ ঝাড়ুটা অনেক বড় ছিল আর একটু মোটা ছিল। তো এটা নিয়ে তার সাথে একটু প্যান প্যান করছিলাম আর কি। তো এরপরে হচ্ছে আমি সোফাগুলো ঝেড়ে দেন হচ্ছে এখানে একটু মুছে নিচ্ছি, আর এভাবে কিন্তু আমি সব ফার্নিচারগুলো মুছে নিব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা এই কাজটি করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কী 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 কিনলেন এবার ঈদে। আমি যে ড্রেস কিনেছি ড্রেসটা এখনও বানাতে পারিনি, কারণ হচ্ছে ড্রেসটা কিনতে একটু লেট হয়ে গিয়েছিলো আর হচ্ছে কোনো টেলারিংই ছিল না। তো ব্যাড লাক হচ্ছে এবার হয়তো আমি ঈদের ড্রেস পরতে পারবো না, ঈদের পর হয়তো বানাতে পারবো। তো আমি যেই দুইজনের কাছে বানাই তারা কেউই হয়তো মানে কেউই ফ্রি না, হয়তো না আর কি, কেউই ফ্রি না, একজন হচ্ছে অসুস্থ আর আরেকজন ফ্রি না। সে তার কাছে অনেক অর্ডার ছিল, আমি কিছুদিন আগেও ফোন দিয়েছিলাম, সে বলল যে আমার এখনও যে ড্রেসগুলো নিয়েছি সেগুলো এখনও বানিয়ে শেষ করতে পারিনি, তারপরও যদি পারি আমি আপনাকে বানিয়ে দেবো। তো আমি বললাম যে আমার তো দাওয়াত আছে, আমাকে একটু জামাটা যদি ঈদের পর দিন হলেও বানিয়ে দিতেন, ঈদের তৃতীয় দিন আসলে ইকরাদের বাসায় দাওয়াত আছে। তো সে বলছে যদি আমি পারি তাহলে আপনাদের ফোন দিব, তো এটা আসলে আমার মনে হয় না আর বানানো হবে। তো এরপরে হচ্ছে আমার যে জানালার গ্রিলে আমি যে ফুলগুলো ঝুলিয়ে রেখেছিলাম সেগুলো হচ্ছে আমি একটু ওয়াশ করে নিচ্ছি, আর দেখেন কতটা ময়লা বের হয়েছে এগুলা থেকে। প্রতিদিন না এই কাজগুলো যদি আমি আমার মনে হয় প্রতিদিন করলে প্রতিদিনই এরকম ধুলা বের হয়, কারণ কই থেকে যেন এত ধুলা আসে আমি আসলে বুঝি না। তো এই সব কাজ শেষ করে দেন হচ্ছে রান্নার ডিপার্টমেন্টে চলে আসলাম, আর একটু ধোয়ার কারণে ক্যামেরাটা ঘোলা হয়ে গিয়েছিলো। এখানে হচ্ছে আমি আজকে ফ্রাইড রাইস রান্না করব, হঠাৎ করেই ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করলো। দেন হচ্ছে আমি আজকে ফুল ভিডিওটা করিনি, কারণ হচ্ছে এই সব কিছুর ভিডিওই কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা একটু চাইলে কষ্ট করে দেখে নিতে পারেন। তো এখানে হচ্ছে আমি গাজর দিয়েছি, বরবটি দিয়েছি, সবুজ ক্যাপসিকামটা দিয়েছি, ডিম দিয়েছি, সব কিছু একটু তেলে ভেজে দেন। আর এর আগে কিন্তু পোলার চালটা একটু তেল এবং লবণ দিয়ে হাফ সিদ্ধ করে নিয়েছিলাম, মানে 80% মতো। দেন হচ্ছে সব কিছু দিয়ে আমি মিক্স করে নিয়েছি। এরপর হচ্ছে লবণ, সয়া সস, টমেটো সস, ওয়েস্টার সস এগুলো দিয়ে আমি একটু মিশিয়ে নিয়েছি। তো এই তো আমার রাইসটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর এইদিকে হচ্ছে আমি ভেজিটেবলটা রান্না করব। তো ভেজিটেবলটা রান্নার আগে কোনো প্রস্তুতি ছিল না, হঠাৎ করে মনে হলো যে আমি একটু ভেজিটেবলও রান্না করি। তো এরপরে হচ্ছে এই এই যে এই সব কিছু আমি একবারে দিয়ে এখানে হচ্ছে একটু লবণ এবং অয়েল, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দেন ভেজিটেবলগুলো দিয়ে, ভেজিটেবলগুলো আমি একটু হাফ সিদ্ধ করে নিয়েছিলাম, আর এখানে হচ্ছে আমি একটু পানি দিয়ে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে নিলাম। তো ভেজিটেবলটাও আমার রান্না হয়ে গিয়েছে, ওই যে আমি তো আগেই বললাম যে সব কিছু কিন্তু আমি ডিটেলসে দেখাবো না। তো এরপর হচ্ছে এখানে আমি যে চিকেনগুলো মেখে রেখেছিলাম সেগুলো এখন ভাজতে চলে যাব, আর ওই কাজগুলো করতে করতে চিকেনটা কিন্তু ম্যারিনেট হয়ে গিয়েছে, আর এই কাজটা এখন ইকরা করে দিচ্ছে, আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম। তো এখানে হচ্ছে এই যে ময়দার মিশ্রণটা দেখতে পাচ্ছেন, এটা এখানে হচ্ছে ময়দা, কর্নফ্লাওয়ার, লবণ এবং হচ্ছে লাল মরিচ গুঁড়োটা নিয়ে নেবেন। আর হচ্ছে চিকেনটা ম্যারিনেট করেছি আদা রসুন, তারপরে হচ্ছে লবণ, সয়া সস, ওয়েস্টার সস, টমেটো সস এগুলো দিয়ে, তারপর হচ্ছে গোলমরিচ গুঁড়া আর একটু মরিচ গুঁড়া এগুলো দিয়ে একটু ভালোভাবে ম্যারিনেট করে নেবেন। দেখবেন চিকেনটা খেতে অনেক বেশি মজা হবে, আর এভাবে যদি আপনি ভাজেন অনেক বেশি কিন্তু মুচমুচে হবে। তো এই তো এক এক করে কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, আর এগুলো ভাজতে ভাজতে খবর এসেছে যে আমাদের গরু নিয়ে আসা হয়ে গিয়েছে, গরু কেনা হয়ে গিয়েছে, গরু নিয়ে আসছে।
তো আমি আর কি মানে গরু আনলে আমার এত বেশি আনন্দ লাগে, তখনই আমি আসলে দেখতে চলে যাই। তো এখানে একটু সাজিয়ে নিচ্ছিলাম, এ তো খাবারটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে একটু রাত্রে ভিডিওটা করেছি সেজন্য একটু অন্ধকার লাগছিল, আলহামদুলিল্লাহ এবার আমাদের দুইটা গরু এনেছে আল্লাহর রহমতে। তো এই গরু দুটো হচ্ছে এই যে একটা সামনে রেখেছে আর একটা পেছনে রেখেছে, তো এটার ভয়ে আমি আসলে পেছনে গিয়ে যে একটা ভিডিও করব তাও পারছিলাম না, একটু ভয় লাগে যদি গরু মানে লাথি দেয় বা গুঁতা দেয় এরকম আর কি মনে হচ্ছিল। তো যাই হোক, আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন। আর ওই যে ক্যামেরার কারণে দেখেন গরুর চোখগুলো জ্বলছিল। আমি বলছিলাম যে গরুর চোখ কেমন জ্বলছে কেন, পরে বুঝলাম যে আমার ক্যামেরার লাইটের কারণে হয়তো এরকম লাগছিল। তো এরপরে হচ্ছে আমরা একটু দাঁড়িয়ে এখানে গল্প করছিলাম, আমার বোনদেরকে ভিডিও কলে ফোন দিয়ে দেখাচ্ছিলাম যে আব্বু গরু এনেছে। তো এই তো এরপরে এই যে গরুকে খাওয়ানো হচ্ছে, তো রাত্রে একটু দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। তো আপনাদের ঈদ কেমন কাটবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ঈদের ভিডিওগুলো শেয়ার করার, কতটুকু পারবো আমি আসলে জানি না, কারণ অনেকে এগুলো ভালো চোখে দেখে না। তো এটা হচ্ছে পরের দিন একটু ভিডিও করে নিয়েছি, এখন একটু দিনের আলোতে বোঝা যাচ্ছে। তো আজকের মতো এখানেই শেষ করছি।